অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কে? কে কে ওখানে? মাসি, কখন থেকে পেটে খিদে চেপে বসে আছি, তোমার তো কোনো নামই নেই এখানে। অঙ্কুর, অঙ্কুর এসেছিস? অঙ্কুর এসেছিস? তুই দেখো না মা, শুধু আসেনি, সন্ধ্যে থেকে পেটে গামছা বেঁধে বসে আছি। তাই আর দুটো মিনিট বস, আমি হাতটা ধুয়ে এসে খেতে দিচ্ছি। অঙ্কুর, আমি জানতাম তুই যখন কথা দিয়েছিস তুই ঠিক আসবি। আসলে কি বলতো, ঘরটা অন্ধকার দেখে না ভয় পেয়ে গেছি। দুটো মিনিট পর আমি এক্ষুনি আসি, এক্ষুনি আসি। তোর মা কত খুশি হয়েছে দেখেছিস? হ্যাঁ বাবা, কি বুঝছিস? সভ্যচস্য লেজ্জ পেও, সব আমার ফেভারিট। রান্নার মেয়েটা বলেছিল সন্ধ্যাবেলা ছুটি নেবে, সেই জন্য ওকে দিয়ে তোর সব ফেভারিট আইটেম আমি বানিয়ে রেখেছি। যদি তুই আসিস সেই আশা। খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে বলতো কেমন হয়েছে। মা, তোমার রেসিপি দারুণ তো হবেই। সব ক্রেডিট ওইদিকে। তাছাড়া আবার কি? তোর মাকে জিজ্ঞেস কর, তোর মাকে রান্নাটা কে শেখালো সেটা জিজ্ঞেস কর। চল খা, খা, খেয়ে দেখ, এগুলো সব আমারই শেখালো। অঙ্কুর, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে একবার পূজোর প্যান্ডেলে ঘুরে, সবাই তোকে খোঁজাখুঁজি করছে। প্যান্ডেলে? হ্যাঁ, কেন, যাস তো প্রতিবার। আজ থাক মা, সকালে যাই না। কেন, এখন গেলে কি ক্ষতি হবে? মা, এই তো সবই এলাম, এখন ইচ্ছে করছে। বিজয়ার পরে গেট টুগেদার আছে, তোকেই তো সব দায়িত্ব নিয়ে করতে হবে নাকি? বৃন্দা! অঙ্কুর! আজকে ক্যাফেতে সবাই আপনার কথা খুব মনে করছে, কাল থেকে কিন্তু আপনার রোজ ক্যাফেতে আসা চাই চাই। বৃন্দাকে বললাম কাল আপনি ক্যাফেতে বৃন্দার খোঁজ করছিলেন। বৃন্দা জিজ্ঞেস করলো কেন খোঁজ করছিলেন, আমি তো কিছু বলতে পারলাম না। সোমরাজ কাল বলে গেল, তারপরেও আজ গেলাম না, যেতামই বা কি করে? বৃন্দা আমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করবে তাই তো বুঝতে পারছি না। বৃন্দা কি আমাকে দেখলে আরো রেগে যাবে? কেমন আছে ও এখন? Thank you.
আমি এত বড় বোকামো করলাম? অঙ্কুর তো ওর লাইফ সেটেল করেই নিয়েছিল, আন্টিও দোয়েলকে নিজের বৌমা হিসেবে মেনে নিয়েছিল। সব যখন ঠিকঠাক ছিল আমি কেন বোকার মতো? জ্যাঠাই আর দইল আমাকে ওখানে দেখে নিল, বরদের মুখটা না দেখার মতন ছিল। উফ বাবা, তুমি যে কি মিস করলে তোমায় কি বলবো। এই এই, তারপরে কি হলো বল আমাকে? ও আর কি কিছু বলল না? তারপর তারপর আর কি বলবে? আমার আর অঙ্কুরের বিয়ের কথা শুনে একেবারে নেতানো মুড়ির মতন মুখটা হয়ে গেছিল। আর আন্টি, আন্টিও না ছয়ের পর ছয় মারছিল, আমিও সুযোগ ছাড়িনি। কিন্তু ম্যাডাম কিন্তু তোকে বেশ আপন করে নিয়েছে। হ্যাঁ সত্যি, কত কেনাকাটা করেছেন বলো, আর সব দামি দামি জিনিস। শোন, তুই কিন্তু ওনার কথা একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলবি, কারণ ওনাকে হাতে রাখাটাই আমাদের প্রধান লক্ষ্য। ঠিক বলেছ, মা হাতে থাকলে ছেলে হাতের মুঠোয় চলে আসবে। যাকে যা হচ্ছে ভালোই হচ্ছে, আমাকে এবার একটু বেরোতে হবে, একটা কাজ আছে সেটা সেরে আসি। ওমা সে কি গো, এত রাত্রে কোথায় বেরোবে তুমি? সেটা জানতে গেলে তো অপেক্ষা করতে হবে। জাগিয়ে তোমরা খাওয়া দাওয়া করে নিও, আমি বরং কাজটা সেরে আসি। অঙ্কুর তাহলে কেন বারবার ক্যাফেতে আসছিল? পুরনো বন্ধুত্বের দায় আর মায়া থেকে হয়তো তাই যোগাযোগ রাখতে চাইছিল। বৃন্দা আমার অনেক দিনের বন্ধু, তো ছোটবেলা থেকে চিনি, তাই ওর প্রতি আমার একটা মানে একটু বেশি সিম্প্যাথি ছিল, তাই হয়তো ক্যাফেতে আসছিল। এই ডিমের শয়তানিটা একটা দেবেন তো। ওকে, আপনি যখন কফিটা বানিয়ে ফেলেছেন তখন আর ফেলে কি লাভ হবে বলুন? আপনি বরং আমার সঙ্গে বসে কফিটা খেয়ে নিন না। আমি যেখানেই যাচ্ছি সেখানে হাজির হয়ে যাচ্ছিস, আমার ক্যাফেতে চলে যাচ্ছিস, আমার পিছু পিছু এখানেও চলে আসছিস, কি এসবের মানেটা কি অঙ্কু? আমি তোকে আগেই বলে দিয়েছি তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, বৃন্দা তো নিজেও সেটা চায় না। আমি আবার আমার জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এতে অঙ্কুরের তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই, আমি তো বারণ করেছিলাম, আমি বারবার বারণ করেছিলাম ওকে আমার সঙ্গে যোগাযোগ রাখতে,
হইবার কতদিন অপেক্ষা করতাম আজ কতদিন বলো না রাধিকা তাকে যেও না যেও না প্রিয় বলো না রাধিকা তাকে আমি তোকে সত্যি খুব ভালোবাসি বৃন্দা। আমার এই কথা বলার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু এই কথাটা সত্যি বৃন্দা। বলো না রাধিকা তাকে I love you, I love you. যেও না যেও না প্রিয় কেন কেন আমার আজ এতটা একা একা লাগছে, কেন কেন এত ফাঁকা ফাঁকা লাগছে? কেন বসন্ত চলে গেলে যেন বামনের কথা বধুয়া গিয়েছে ভুলে যেন নবনের লতা বসন্ত চলে গেলে যেন বামনের কথা বধুয়া গিয়েছে ভুলে যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও যতটুকু মনে আছে ততটুকু বলো না রাধিকা তাকে যেও না যেও না প্রিয় অযথা দুরাশা যদি খুঁজে ফেরে বলে না তো আমায় কেমন লাগছে? তুমি বলেছো বলেই তো আজকে আমি শাড়ি পরে এসেছি। অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারা নিধি ছলনার গতিবিধি ভাঙে রিধি তা জানিও ছলনার গতিবিধি ভাঙে রিধি তা জানিও বলো না রাধিকা তাকে আজকে একটা গান শুনলাম অঙ্কুর। চলে যেতে চায় সে যদি এরকম মন খারাপ হলে চলে যেতে চায় তোর কাছে যেতাম অঙ্কুর। চলে তাকে যেতে এখন কার কাছে যাব কি করব তাকে যেও না যেও না প্রিয়। রঞ্জা ম্যাডাম, রঞ্জা ম্যাডাম কেন কল করছে? মা যে বলো রৌনক শালুকদেরকে নিয়ে বেরিয়েছে, তাহলে কি সেটা বলার জন্য কল করছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি কি বাড়িতে আছো বৃন্দা? হ্যাঁ ম্যাডাম বাড়িতেই আছি, কিছু দরকার ছিল। শোনো না, একটা জরুরি বিষয় জানাবো বলে তোমাকে এত রাতে ফোন করলাম। ওই রেজিস্ট্রির অনুষ্ঠানটা করার কথা বলেছিলাম না, ওটা আপাতত বাদই রাখো। কেন ম্যাডাম, কোনো কোনো সমস্যা হয়েছে? দেখো সমস্যা কিছু নেই, তুমি পুলিশের চাকরিটা পেলে
হয়তো আমাদের সঙ্গে কাজটা তুমি আর কন্টিনিউ করতে পারবে না, কিন্তু তাতে আমাদের কোনো প্রবলেম হবে না। তবে তোমায় একটা কথা বলে রাখি, আমার কোম্পানিটা হয়তো খুব বেশি দিনের পুরনো নয়, কিন্তু মার্কেটে এর মধ্যেই আমাদের একটা সুনাম তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা আমি শুনেছি। তোমার কাজটা আপাতত কন্ট্রাকচুয়াল, ভালোভাবে কাজ করতে পারলে ভালো ইনসেন্টিভ পাবে, আর এই 6 মাস পরে তুমি পার্মানেন্ট হয়ে যাবে। বোঝা গেল? তাতে আমার কোনো সমস্যা নেই। বলছি, অনেক রাত হয়ে গেল, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, এরপর তো আমি গাড়ি ঘোড়া কিছুই পাবো না। দেখো, দিনের বেলায় আমি ভীষণ ব্যস্ত থাকি, আর এই রাতের দিকেই কথাবার্তা বলার জন্য আমার সময় হয়, তাই তোমাকে এই সময়ে ডাকা। আর তুমি যদি এখনই বলো যে রাত হয়ে যাচ্ছে, তাহলে কাজের সময় কি করবে? তখন আমি ম্যানেজ করে নেব। কি যেন নামটা বললে তোমার? অর্পণ, অর্পণ রায়। ওকে, দেখো, জটিলেশ্বর বাবু রেফারেন্স বলেই কাজের সুযোগটা তোমাকে আগে দিচ্ছি। হ্যাঁ, তুমি তাহলে কাল থেকে জয়েন করে নাও। থ্যাংক ইউ। পরে কিন্তু ওই বলবে যে রাত হয়ে গেছে, এইসব বললে কিন্তু শুনবো না, ঠিক আছে? আর আমাদের কাজটা কিন্তু মেনলি রাতেই করতে। আচ্ছা, ভালো কথা, তোমার বাইক আছে? বাইক ছাড়া কিন্তু আমাদের কাজটা করতে পারবে না, আর ফুয়েলের খরচ যা হবে সেটা আমরা দিয়ে দেব। দিদির স্কুটি, ওটা তখন পড়েই থাকে। বাইক নেই, তবে স্কুটি আছে। হ্যাঁ, সে ঠিক আছে, তাতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি এখন এসো। আসুন স্যার। কি টিকে দিয়ে করাতে পারবে তো? কি যে বলেন স্যার, এসব কাজ আমার কাছে কোনো ব্যাপারই নয় স্যার। শুধু মালটা ঠিক সময়ে পকেটে চলে এলেই ব্যাস, কেল্লাফতে। এটা ধরো অ্যাডভান্স, কাজ এগুলো বাকিটা পাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি চলি। সমস্যা তো একটা হয়েছে। আসলে আমার ভাইয়েরা এসেছিল, তো তো ওদের জন্যই তো তাড়াহুড়ো করে রেজিস্ট্রিটা করাতে চাইছিলাম। কিন্তু কি বলতো, ভাইয়ের না হঠাৎ একটা কাজ এসে যায়, তো যার জন্য ওরা আজকের ফ্লাইটেই মানে ফিরে যাচ্ছে বিদেশে, আর মাকে সঙ্গে নিয়ে। তাই কি ভাবছি বলতো, যে আলাদা করে আবার একটা অনুষ্ঠানের আর কি দরকার আছে, ওই বিয়ের দিনই বরং রেজিস্ট্রিটা করিয়ে নেওয়া যাবে। আপনি যেমন বলবেন। দেখো, আমি তো বুঝি এতগুলো অনুষ্ঠান করলে তোমার উপর কি প্রেশারটা পড়বে। তার থেকে কি বলতো, বিয়ের অনুষ্ঠানটা যেমন হচ্ছে হোক, এর পর আর মানে এটা ছাড়া আর অন্য কোনো অনুষ্ঠানের দরকার নেই, বুঝলে বৃন্দা? আমি তাহলে এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। আমি কি করছিলাম, কেন করছিলাম, নিজের কষ্ট, নিজের নিজের কথা ভেবে কেন আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম, যেখানে আমার আমার মাথায় সংসারের এত চাপ।
আমার ভাই বোনগুলোর কথা ভেবে আমাকে আমাকে শক্ত থাকতেই হবে, শক্ত থাকতে হবে। যা যা ঘটনা, যা যা অশান্তি ঘটেছে না, তার পিছনে দায়ী কোনো না কোনো ভাবে দিদি নিজে। না, ওদেরকে একটা একটা ফোন করে দেখি, এত এত রাত্রি হলো কেউ এখনো এলো না কেন?